You are watching 71 News Television. দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ভারতের মেঘালয়ের শিলং শ্রীহট্র উৎসব 2019। প্রথমবারের মতো শিলং শ্রীহট্র সম্মেলনের আয়োজনে 22 ও 23 জুন সিলেটি উৎসবটি অনুষ্ঠিত হয়। দুই দিনের এই শ্রীহট্র উৎসবে সিলেটিদের মিলন মেলাই রূপ নেয়। এই উৎসবের সমাপনী দিন 23 জুন রবিবার সকাল 10টায় শিলং শহরের ইয়োসোথেম অডিটোরিয়ামে শুরু হয় গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রফেসর জয়ন্ত ভূষণ ভট্টাচার্য। প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারতের নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেঘালয়ের স্বাস্থ্যমন্ত্রী MLA হ্যাক, রাজ্যসভার প্রাক্তন সংসদ বিবি দত্ত, নিউ দিল্লি যুক্ত এর ডিরেক্টর সবিমল ভট্টাচার্য, ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর একে আব্দুল মবিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিমউদ্দিন আহমেদ, সর্বভারতীয় শ্রীহট্র সম্মেলনী ফেডারেশনের সভাপতি কৃষ্ণ দাস, সাধারণ সম্পাদক মলয়পুর কায়স্থ শক্তি বিকাশ রায়, সাধনপুর কায়স্থ দীপ্তা দে চৌধুরী, বাপ্পু এন্দু, কলকাতা ইউনিটের সভাপতি প্রসতোষ রঞ্জন দে, শিলং শ্রীহট্টির সম্মেলনী সভাপতি নব ভট্টাচার্য, সাধারণ সম্পাদক জয়ন্ত লাল দাস। অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে শিলচর কল্যাণী হাসপাতালের ডাক্তার কুমারকান্তি দাসকে আজীবন স্বাস্থ্য পরিষেবার জন্য সম্মাননা প্রদান করা হয়। সামাজিক ক্ষেত্রে অবদান থাকা 80 বছরের উপর 2 AIFSS সদস্যকে সম্মাননা প্রদান করা হয়। শিলং শ্রীহট্র সম্মেলনী স্মরণিকা চড়াইবেটি এর মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহত্তর সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সঙ্গীত, নৃত্য, নাটক, ধামাইল, কৌতুক প্রভৃতি উপস্থাপনা করা হয়। ভারতের বিভিন্ন রাজ্যের সিলেটি সংগঠনের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাতে 10টায় মিরাকেল চ্যাম্পিয়ন তপন দাসের কৌতুক আর কলকাতার দোহার ও হাইলাকান্দির ফিরিওয়ালার গানে গানে শেষ হয় শিলং শ্রীহট্র উৎসব 2019। ভারতের মেঘালয় থেকে ঘুরে এসে সাইফুল ইসলাম সুমন, 71 News TV।